डेंगरू आए बेटा आए। आनंद खान খানে গড়ি নাস বাড়ি আমার চুরি তার বছর আমি এখানে আছি আট বছর হয়ে গেল সিঙ্গুরে আছি এদের নিয়ে থাকি এদের নিয়ে কার বাবাটা কাছে আছে ওই যে অ্যানিমেল লাভ আচ্ছা আচ্ছা ওখানে কিছু বাচ্চা রাখা হয় ওই ওই তুই গেলে গেলা আছে আচ্ছা আচ্ছা ওখানে কিছু বাচ্চা রাখা হয়েছে তাদের মা মারা গেছে এ এলে কাটা আজকে কোনো অসুস্থ শিশু সব আমি জীবন করি আপনি কত বছর ধরে এই কাজকর্ম করছেন আমি এই কাজ 9 বছর ধরে করছি मालिक সিমনবুকে উনি আমার নানা গুরুদের হ্যাঁ ওনাতে ট্রিটমেন্ট শেখা সবকিছু ওনাতে প্র্যাকটিস করা আমার তো আমি যখন দেখলাম যে উনি এনজিও করে ফেলেছেন তো আমারও গ্রুপের দরকার আছে আমি নিজে দরকার করবো তো আমি তখন এইটা করি তো টেশন মাস্টার জায়গাটা আমাকে দেয় দেওয়ার পর ই হয় যে আমি জায়গাটা খাঁচা করে নিজে সব গ্রুপ থেকে পয়সা তুলে খাঁচা ফাঁচা করি খাঁচা ফাঁচা করার পর এদের খাওয়ানো পর্দা হয় মানে তো খাঁচা না হলেও আগে খাওয়ানো হতো এখনও খাওয়ানো হয় এটাই ব্যাপার কিছু আমার হেল্প করে এদিকে এই সব কিছু হেল্প করে আমাকে মানে রাত্রিবেলা খাওয়ানো ঠিক আছে এমনকি ধরুন আমি যদি কোনো কাজে বেরিয়ে গেলাম ট্রিটমেন্ট করতে বাইরে বেরিয়ে গেলাম কোনো আমার গ্রুপে কোনো লোকে ট্রিটমেন্ট করতে বেরিয়ে গেলাম একাই বলে যায় তা তুই মাংস নিয়ে আসবি তুই চাল নিয়ে আসবি তুই রান্না করবি নাম কি তোমার আমার নাম রাজা রাজা সাহানি তো ওখানে একজন আছে ভদ্রলোক জামাই বলে ওর বাড়িতে রান্না করা হয় ওনার স্ত্রী রান্না করে দেয় প্রতিদিন ওনার বাড়িতে রান্না হয় ওটা তো খাবার হয় তো এই হেল্প করে দেয় চাল মাংস কোনো ওষুধ আনতে গেলে ওষুধ এনে দেয় এমনকি এখানে সকালবেলা তিনটে বাচ্চা আছে ওদের খাওয়ানো দাওয়ানো ওই করে আমি সকালে আসতে লেটার কারণ বাড়িতে একটা কুকুর আছে আমার জুলি নাম ওই বিমান মালিক যে বললাম আমার গুরুদেব আছে আমি ওই এখন আমার গেতে জুলিয়ে কুড়িয়ে পেয়েছি ল্যাব আছে কুকুরটা ল্যাব ওকে কি হয় আমার বাড়িতে সকালবেলা ওকে ভালো করে মানে সকালবেলা ফ্রেশ করে ঘর পর পরিষ্কার করে আমাকে আসতে হয় তো লেট হয়ে যায় তো সব কিছু ইয়ে করে দেয় আগে থেকে আমি দশটা ঢুকে খাঁচা পরিষ্কার করি ওই এদের খাইয়ে দিই আর আমি নিজের কাজে বেরিয়ে যাই আর যেটুকু আমার আমার মানে টুকটাক কাজ হয় আমার সেটুকু কাজ করে আমি এদের সব কিছু চালাই পার ডে এখানে 80টা কুকুর খায় আপনি গুনতে পারেন এখানে মানে এখন অলরেডি এতগুলো কুকুর খাচ্ছে এই টোটাল স্টেশন খাবে ইন্দ্রাবেদী স্কুল মোড় খায় মানে 11 নম্বর 12 নম্বর গেট আর থানা তোরা 80টা কুকুর পার ডে আছে বা কোনো কোনো সময় কি বাইরে কুকুর চলে আসে আপনি কি সরকারি সহযোগিতার যাতে পান সেই জন্য চেষ্টা করেছিলেন কখনো না চেষ্টা করেননি আজ পর্যন্ত হ্যাঁ অনেকে বলেছিলাম কিন্তু আজ পর্যন্ত পাইনি চেষ্টা অনেক করেছিলাম যে আমি একটা জায়গার দরকার ছিল যেতে এদের ট্রিটমেন্ট করা কি চান আপনি আপনার দাবি কি সরকারের কাছে কি দাবি যদি সরকার থেকে যদি সহযোগিতা করে কোনো দরকার নেই আমার শুধু এটা যে ট্রিটমেন্ট করার জায়গা দিক আমাকে একটা সে খাস জায়গা হোক আমি যাতে সেখানে খাঁচা করতে পারি যে এদের মধ্যে অসুস্থ কুকুর থাকবে সুস্থ কুকুর আর ছেড়ে দেবো ঠিক আছে ট্রিটমেন্ট করবো ছেড়ে দেবো আর সরকার যদি আমার জায়গা দেয় যে খাস জায়গা হলো সেটুকুই আর কিছু না যেমন রেল আমাকে দিয়েছে সিমু